আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা কম দামে বই কিনতে পারবো তো আমরা যারা পাঠকরা আছি তারা কিন্তু চেষ্টা করি সবসময় কম দামে বই কেনার বা ভালো বই যত কম দামে কিনতে পারি আমরা ততই খুশি হয়ে যাই তো আজকের ভিডিওতে আমি ভাবলাম যে আপনাদের সাহায্য করার জন্য এই ভিডিওটি তৈরি করি যেন যেখানে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা কম দামে বই কিনতে পারবো তো চলুন তাহলে আর কোনো কথা না বারে সরাসরি ভিডিও শুরু করি কম দামে বই কেনার প্রথম যে টিপসটি তা হচ্ছে যে বইগুলো যখন প্রি অর্ডারে থাকে তখনই বইয়ের অর্ডার দেয়া তো প্রি অর্ডার থাকার কারণে দেখা যায় যে আপনি অনেক সময় বইয়ের ব্যাপারে জানতে পারেন না কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের প্রিয় পাবলিকেশন থাকে বা প্রিয় লেখক থাকে লেখিকা থাকে যে তাদের বই বা বইয়ের নাম দেখে কিন্তু বোঝা যায় যে বইটি কি বিষয় হবে তো আপনার যদি সেই বিষয়ে কোনো আগ্রহ থাকে তখন কিন্তু আপনি প্রি অর্ডার করতে পারেন কারণ প্রি অর্ডারের মধ্যে দেখা যায় অনেক সময় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ছাড় থাকে এই যেমন ধরুন আমি এখন মাক্তাবাতুরু সুন্না থেকে তাদের একটি নতুন বই বের হয়েছে আল আজকার নামে সেখানে অনেকগুলো দোয়া দেয়া আছে প্রায় তেরোশো টাকার বই আপনারা মাত্র পঞ্চান্ন পার্সেন্ট ছাড়ে পাচ্ছেন ছয়শো পঁচিশ টাকায় তো এটা কিন্তু অনেক বড় একটি অফার না তো এখন এটা হচ্ছে প্রি অর্ডার করতে হবে তো এই প্রি অর্ডার আমি অবশ্যই করেছি এবং সেখানে তারা আমাকে বলেছে যে ছয়শো পঁচিশ টাকা রাখবে এবং একই সাথে তারা চারটি বুক মার্ক ফ্রি দিবে তাই আমি ভাবলাম যে এটি কিন্তু খুব ভালো একটি অফার তো এরকম কিন্তু আর অন্যান্য অনেকগুলো বই আছে যেগুলো এখনও প্রি অর্ডারে আছে সেগুলো আপনারা দেখতে পারেন আপনাদের পছন্দের বইগুলো সেখান থেকে আপনারা প্রি অর্ডার করলে দেখবেন যে অনেক সময় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেয় এবং একই সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকে তো একটি কেন মিস করবেন তো আপনাদের যদি পছন্দের বই থাকে যা আপনারা দেখছেন যে প্রি অর্ডারে আছে তখন অবশ্যই অর্ডার করে দিবেন এতে আপনাদের টাকা অনেক বেঁচে যাবে কম দামে বই কেনার দ্বিতীয় যে টিপসটি তা হচ্ছে যে যে কোনো উৎসবের সময় বইগুলো কেনা তো যে কোনো উৎসব যখন আসে ধরুন আমাদের মুসলিমদের উৎসব কি ঈদের উৎসবগুলো তো এই ঈদের উৎসবের সময় দেখবেন কি অনলাইনে যে বইগুলো আছে বা সেই সব বইয়ের যে পাবলিকেশন বা যে পেজগুলো আছে সেখানে দেখবেন যে তারা অনেকগুলো অফার দিয়ে থাকে তো সেই অফারের সময় আপনারা অবশ্যই বইগুলো কিনে নেবেন তো আমি যখন বই কিনি আমি দেখি যে অফারের মধ্যে কোনো বই কিনতে পারা যায় নাকি তো দেখা যায় যে রোজার ঈদের সময় বা কোরবানি ঈদের এখনও অবশ্য বই কেনার দরকার নেই আমার তো আমি রোজার ঈদে অনেকগুলো বই কিনেছিলাম তখন আমি প্রায় ফিফটি পার্সেন্টের মতো ছাড় পেয়েছি তখন কিন্তু আমি অনেকগুলো বই কিনেছি তো আপনারাও কিন্তু এটা করতে পারেন যে যে কোনো উৎসবের সময় বা এই ধরুন ষোলোই ডিসেম্বর আসলো একুশে ফেব্রুয়ারি আসলো ঈদ আসলো এরকম সময় আপনারা কিন্তু বইগুলো অর্ডার করতে পারেন এবং তখন দেখবেন যে ভালো একটি ছাড়ের মধ্যে বই পাওয়া যায় তিন নম্বর যে টিপসটি তা হচ্ছে যে পুরনো বইগুলো কিনতে পারেন তো এটি আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদের সায়াসন দিব না কারণ আমার নিজেও খুব একটা পুরাতন বই কিনতে ভালো লাগে না আমি চেষ্টা করি নতুন বই কেনার কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকগুলো পেজ থাকে বা অনেক গ্রুপের থাকে যেখানে নাকি তারা পুরাতন বইগুলো বিক্রি করে বা ব্যক্তিগত যে বইগুলো আমরা পড়ি সেগুলো দেখা যায় যে অনেকগুলো বই যে একবার পড়ার পর আর সংগ্রহ রাখার প্রয়োজন পড়ে না তো তখন দেখা যায় অনেকে বই বিক্রি করে দেয় তখন আপনারা সেই বইগুলো কিনতে পারেন কারণ বই কিন্তু পুরাতন হয় না বই যদি যত্ন করে পড়তে পারেন তাহলে দেখবেন যে এটা বছরের পর বছর আপনার কাছে থাকবে এবং এই বইটি সবসময় আপনাকে সার্ভিস দিতে থাকবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নতুন বই যদি দাম হয় বেশি তাহলে পুরাতন বই কিনতে পারেন তো পুরাতন বইগুলো দেখবেন যে একই রকম তাদের পেজ হয়তো একটু হোল্ডে হয়ে যাবে কিন্তু আশা করি যে বইটা আপনার যে সার্ভিস দরকার ছিল সেই সার্ভিস আপনাকে অবশ্যই দিবে। তো ক্ষেত্রে অবশ্যই পুরাতন বই আপনারা দেখতে পারেন সহজে বা কম দামে কেনার জন্য চতুর্থ এবং শেষ যে টিপসটি তা হচ্ছে যে আপনারা অনলাইনে যে সব বুকশপ আছে এবং যেসব বইয়ের পাবলিকেশন আছে তাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন বা তাদের ওয়েবসাইটগুলো আপনারা খাটাখাটি করতে পারেন তো সব পেজে যদি আপনি লাইক দিয়ে রাখেন তাহলে দেখবেন যে তাদের নতুন নতুন অফার আসলেই আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে বা আপনার ফেসবুকের মধ্যে আপনার নিউজ ফিডে দেখবেন যে তাদের অফারগুলো দেখা যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তারা অবশ্যই অফার দিয়েছে এবং সেই অফারের মধ্যে কিন্তু আপনারা আপনাদের যে ডিসকাউন্টের যে সুযোগটি সেটা অবশ্যই নিতে পারবেন এবং কম দামে বইগুলো কিনতে পারবেন তো এরকম করেও কিন্তু খুব কম দামে বই কিনতে পারা যায় তো সব সবসময় সুযোগের সন্ধানে থাকতে হবে যে কখন কিভাবে কম দামে বই কিনতে পারবো এবং নিজের সংগ্রহকে আরও আরও বাড়াতে পারবো তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো কেমন লাগলো এই ভিডিওটি আমি বিশ্বাস করি যে আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে কারণ এই টিপসগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই দারুণ একটি টিপস তো এগুলো আপনি যদি ব্যবহার করেন দেখবেন যে খুব কম দামে বা খুব কম সময়ে এবং খুবই ভালো করে আপনার কম টাকায় অনেকগুলো বই আপনারা পেতে পারবেন তো আমি আশা করব যে আপনারা এই টিপসগুলো ব্যবহার করবেন এবং এই টিপসগুলো ব্যবহার করে আপনারা আপনাদের সংগ্রহে বইগুলো আরও অনেক বাড়াবেন তো আবার দেখা হবে আগামীকাল সে বছর ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আবার দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম সবাই